দাবিতে আমরা সারা ত্রিপুরা রাজ্য বন্ধ দেখেছি এই দাবিটা শুধু আমাদের দুই তিন বছরের দাবি নয় আমাদের সংগঠন ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন দিস ইজ কলড দ্য ওল্ডেস্ট ন্যাশনালিস্ট স্টুডেন্ট অর্গানাইজেশন অফ ত্রিপুরা যখন প্রতিষ্ঠা করা হয় 1968 আজকে থেকে প্রায় 54-55 বছর আগে থেকে আমরা এই দাবিটা করে আসছি এবং দাপে দাপে এই 54 বছরে এই 50 বছরে আমরা বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমরা আন্দোলন করেছি কিন্তু এখনো পর্যন্ত এই ককবরক ভাষা ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্র ত্রিপ্রাসাদের মাতৃভাষার লেখার সলিউশন এখনো পর্যন্ত করা হয়নি রাজ্য সরকারের দ্বারা এটা কি এটা কিসের ইঙ্গিত আমরা কি ত্রিপুরা রাজ্যের মানুষ নই আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা ভারতবর্ষের মানুষ আমরা আমাদের অধিকার লাগে আমরা আমাদের অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই আমাদের ভাষা মাতৃভাষা এই মাতৃভাষাটা লেখার আমাদের মনের ইচ্ছা মতো আমরা কোন স্ক্রিপ্ট দিয়ে লেখবো এটা আমাদের অধিকার বাইরে থেকে পিছন থেকে কে আমাদের চাপিয়ে দেবে আমরা ককবরক লিখবো আমরা ককবরক রোমান স্ক্রিপ্টে লিখবো অন্য না কিভাবে বলতে পারে এটা রোমান স্ক্রিপ্ট এটা ককবরক রোমান স্ক্রিপ্টে হবে না এটা বাংলা স্ক্রিপ্টে লিখতে হবে এটা দেবনগরী স্ক্রিপ্টে লিখতে হবে এটা কি উনারা লিখবে এটা আমরা লিখবো আমরা ত্রিপ্রাসারা লিখবো আমরা ত্রিপ্রাসারা লিখবো আমাদের ইচ্ছা মতো আমরা যে স্ক্রিপ্ট চাই সেই স্ক্রিপ্টটা নিয়ে এটা এটা অর্ডার দিতে হবে রাজ্য সরকারকে এটা অ্যালাউ করতে হবে সকাল থেকে আন্দোলন করছে কতজন ছাত্রছাত্রী আহত হয়েছে বা পুলিশের ভূমিকায় সার্বিক বিষয় নিয়ে কি বলবেন আমরা আন্দোলন সকাল থেকে শুরু করেছি শুধু ত্রিপুরা রাজ্যের রাজধানী নয় সর্বত্র সারা রাজ্যে আমরা আন্দোলনটা শুরু করেছি এবং খুব ভালোভাবে সারা পড়ছে এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষ এটাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানাচ্ছে এবং বিশেষ করে আমাদের এডিসি এরিয়াতে সমগ্র এরিয়া পুরোটা বন আর হ্যাঁ এটা বলতে পারি আমাদের ত্রিপুরা রাজ্যে যারা পুলিশ প্রশাসন রয়েছে পুলিশ প্রশাসন স্বতঃস্ফূর্তভাবে খুব ভালোভাবে আমাদেরকে সাহায্য করছে আমরা এই কথাটা কোনোদিন বলবো না কেননা আমাদের সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয় আমরা কোনো রাজনৈতিক মাইলেজের জন্য সংগঠন করি আমরা মানছি রাজ্যের পুলিশ প্রশাসন খুব স্বতঃস্ফূর্তভাবে